কেন আমার দেশে ও বাবা আইবো তুমি আপনার বাড়িতে আমি সুরি যাইমু বাধ্যতা করতে আমি সুরি গেলে আমার ভেটো তো বাদ নাই কোন কে যাতা ভরছে হিসাবে সকলটে ফাওয়া যান তবে কিন্তু নির্বাচন বাদ তো খেউ খেউরে ফাওয়ার মতো নাই আর দে মানুষ সরল সুজা নাই আপনারে আশা দিব আশা দিয়া দি চল না না প্রতিশ্রুতি আর অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে সিলেট তিন আসনের নির্বাচনী প্রচার প্রচারণা তবে ভোটাররা বলছেন নির্বাচনের আগে বাহারি সব প্রতিশ্রুতি থাকলেও নেই খুব একটা বাস্তবায়ন তাই তো শুধু প্রতিশ্রুতি কিংবা আশ্বাস নয় বাস্তবে উন্নয়ন চান সিলেট তিন আসনের ভোটাররা বর্তমান রাজনীতি আর অরাজনীতি ওর বর্তমান একটা নাই যেহেতু কেন নাই যেহেতু বর্তমানে বিএনপি নির্বাচন আইছে না আওয়ামী লীগ এক পার্টি এখন আমার কথা হইলো তো আপনার ভোট ও না ও সমান কথা কেন আওয়ামী লীগ তুমি আইতে না যত বাস আইতো দুদিন তখন তো কবকে দেওয়ালার কন্টেস হইলে আমরা নির্বাচন আমরা সবসময় দেখতে আইছি আমরা মা বাপ পাই নির্বাচন করছে যে তারা সুন্দর নির্বাচন লাগছে হাসা কথা যে এখন দুই পক্ষ থাকলে বালা মজা মিছিল টিছিল এইছে বিভিন্ন ইত্যাদি আসিল ওর বর্তমানে এগুলো নাই এখন শুধু একতর ভাই খুব হাল্লে মিটিং করে না হলে নাও করে উন্নয়ন বলতে উন্নয়ন তো বাংলাদেশ উন্নত হয়েছে উন্নয়ন হইলে তালি হইতো নাই আপনি তো উন্নয়ন দেখাইলে আজ যদি রাস্তা যদি টাইস দিয়ে শুনা দিবান তাহলে আমার ঘরে বাদ থাকে না টাইসে আমার বাদ দিব নি আমার বাদ দিত না আমার কতই তো কইতা আমার ঘরে বাদ থাক তো হইব বর্তমানে যে জিনিসপত্র দাম বেশি বর্তমানে এই উন্নয়ন তো কোনো মানি নাই আলুর কেজি বর্তমানে শীতকাল আলুর কেজি 20 টাকা 10 টাকা 15 টাকা বিকছে ও জায়গায় বর্তমানে 80 টাকা বিকের টমেটোর কেজি আপনারা খাইতে আসলা বর্তমানে কত 60 টাকা 8 টাকা 10 টাকা বর্তমানে খাইরা 100 টাকা এই উন্নয়ন দিয়ে আপনি কিতা করতা মূল উন্নয়ন কোনটা জনগণ যদি অন্ত কোকে বিএনপি আওয়ামী লীগের কোনো সাবজেক্ট নাই সাবজেক্ট হইলো দেশের মানুষ শান্তিতে বসবাস করতো শান্তিতে খাইতো এই যে বর্তমানে ধরো আমি একদম গাড়ি চালাই আমি দুদিন আজকে গাড়ি চালাই আমার সংসারটা আমি চালাইতাম দুদিন বাড়ি না জিনিসপত্র দামের কারণে আটটা দিন আমি রুজি করলাম 1000 টাকা মালিককে দিলে এলাম 500 টাকা থাকলো 500 টাকা এই 500 টাকা আমার সংসার তো চলেন না আমার আমি চুর হইম ভবিষ্যতে আমি ভালো হইতাম নাই কেন আমার দেশে অভাব আইব ওই সময় আপনার বাড়িতে আমি চুরি যাইমু বাধ্যতা করতে আমি চুরি আমার ভেটো তো বাদ নাই আমরা অষ্ট বর্তমানে সরকারের কাছে আমরা আবদার করলাম এবং যেও বিএনপি বা হোক আর আওয়ামী লীগ যেও সরকার আইবা ওগু আমি আবদার করি বর্তমানে এই জনগণে খাইয়া দিলাম মরতে পারে ওগু আমার আবদার কোন কে যাতা ভরছে হিসাবে সকলটে ফাওয়া যান তবে কিন্তু নির্বাচন বাদ তো খেউ খেউরে ফাওয়ার মতো নাই কারণ হইছে এখন বুঝা যার যে নির্বাচনের সময় হইছে বিদায় বুটরও প্রয়োজন হইছে নির্বাচন বাদে তো আর বুটরও দরকার নাই আমরা থুকানেই তো আইতো না খেউ আমরাও খেউ যাইতাম পারি না কারণ আমরা গেলে আমরা কোনো অবদান আমরা পাই না রাখতে না তার আইডিয়া কারণ হইছে এখন কে সকলেরও দরকার জনগণের যে কোনো সরকারও দরকার এখন কে বর্তমানে সবাই দরকার পবিত্র যে মানুষ আছে যারে ওয়াদা দিব হে করব আর দে মন ধরো মানুষ সরল সুজা নাই একটু ইদিক ইদিক করে এরা মানুষ সঠিক কথা কয় না আপনারে আশা দিব আশা দিয়া দিত নাই ওটা তো সবাই জানে আসে তাছাড়া আমরা যদি কোনো দাবি দেওয়া থাকে আমরা তো বরাবর তো প্রার্থীরা কাছে না গিয়ে আমরা ওয়ার্ড কমিশনের মাধ্যমে যাই তো ওয়ার্ড কমিশনার আমরা হেল্প করে আমাদের যদি কোনো চাহিদা থাকে কোনো দাবি দেওয়া থাকে তারা হেল্প করে